এই নিয়ে দুবার বিশ্বকাপ বাছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া পড়েছে একই গ্রুপে আই গ্রুপের অ্যাওয়ে ম্যাচ খেলতে ঢাকায় এসেছে সকারুরা ঢাকায় এটি তাদের দ্বিতীয় সফর দু সালে রাশিয়া বিশ্বকাপের বাছে বাংলাদেশে এসে চারশূ গোলে জয় পেয়েছিল অস্ট্রেলিয়া ম্যাচের দুদিন আগে এলো দীর্ঘ ভ্রমণ ক্লান্তির কারণে প্রথম দিন বিশ্রামে থাকবে তারা অনুশীলন করবে শুধুমাত্র ম্যাচের আগের দিন অর্থাৎ বুধবার দু হাজার তেইশ সালের নভেম্বরে মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ বাছাই পর্ব শুরু করেছিল বাংলাদেশ সেই ম্যাচে সাত শূন্যগুলো হেরেছিল জামাল ভুইয়ারা এবার অজিদের বিপক্ষে ভালো করতে চায় লাল সবুজ দল ছয়বার বিশ্বকাপ খেলা অস্ট্রেলিয়া ফিফা র্যাঙ্কিংয়ে যেখানে চব্বিশ সেখানে বাংলাদেশের অবস্থান একশো চুরাশিতে সবশেষ দু বিশ্বকাপে সকারুরা খেলেছে শেষ ষোলোতে তাই ভালো খেলা উপহার দেওয়াটাই লক্ষ্য বাংলাদেশের গ্রুপ আই চার ম্যাচে শতভাগ জয়ে বারো পয়েন্ট নিয়ে সবার উপরে আছে অস্ট্রেলিয়া দুই নম্বরে আছে ফিলিস্তিন তাদের সংগ্রহ সাত পয়েন্ট লেবাননের পয়েন্ট দুই চার দলের গ্রুপে সবার তলানিতে থাকা বাংলাদেশের সংগ্রহ এক পয়েন্ট বাংলাদেশ যে এক পয়েন্ট পেয়েছে তা ঘরের মাঠে লেবাননের সঙ্গে এক এক গোলে ড্র করে যে গোলটি করেছিলেন মোরসালিন এ পর্যন্ত অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি ম্যাচ খেলেছে বাংলাদেশ যার একটি তো গোল দিতে পারেনি বিপরীতে হজম করেছে ষোলো গোল এখন দেখার অপেক্ষা ঘরের মাঠের বাড়তি সুবিধা কাজে লাগিয়ে সকারোদের বিপক্ষে উন্নতির ছাপ রাখতে পারে কিনা বাংলাদেশ